অহেতুক চাপ দেবেন না কাউকে বঞ্চিত করা হবে না শিক্ষা সমাবেশে প্রধানমন্ত্রী নীতিমালার ভিত্তিতে দাবি পূরণের আশ্বাস নিশ্চিত করাই লক্ষ্য দায়িত্ব নিয়ে বললেন প্রধান বিচারপতি রাষ্ট্রের তিন অঙ্গের মধ্যে সমন্বয় প্রত্যয় আট ফেব্রুয়ারি ঘিরে রাজনীতিতে উত্তাপ আন্দোলন বিশৃঙ্খলা মোকাবেলায় কঠোর অবস্থানে সরকার কাল সিলেটে যাচ্ছেন খালেদা চার দিনের সফরে ঢাকায় সুইস রাষ্ট্রপতি বিমানবন্দরে লাল গালিচা সংবর্ধনা মঙ্গলবার রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন বাংলাদেশ শ্রীলঙ্কা চট্টগ্রাম টেস্ট ড্র দুই ইনিংসেই মুমিনুলের সেঞ্চুরির রেকর্ড ছয় রানের আক্ষেপ লিটনে শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনাম আমন্ত্রণ জানাচ্ছি রাত এগারোটার একুশে সংবাদে সাথে আছি আমি জাবের হোসেন এবং আমি ফেরদৌসে আহমেদ সরকারের মেয়াদের শেষ বছরে অহেতুক চাপ দিয়ে কেউ অন্যায্য দাবি আদায় করতে পারবে না বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা তবে কাউকে বঞ্চিত করা হবে না বলেও জানান তিনি অবৈধভাবে ক্ষমতা দখলকারীরা দেশকে কিছু দিতে পারে না বলে মন্তব্য করেন প্রধানমন্ত্রী সকালে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষা সমাবেশে এসব কথা বলেন তিনি আরো মামুন রশিদ সারাদেশে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীন দুই হাজারের বেশি সরকারি বেসরকারি কলেজের অধ্যক্ষের সঙ্গে শিক্ষা সমাবেশের উদ্বোধনী আয়োজনে যোগদান প্রধানমন্ত্রী শেখ হাসিনা শিক্ষার মান ও সার্বিক পরিবেশ বিবেচনায় জাতীয় বিশ্ববিদ্যালয়ের মূল্যায়নে সাতটি কলেজ শ্রেষ্ঠ পর্যায়ের স্বীকৃতি পায় রাজশাহী কলেজ পাবনা এডওয়ার্ড রংপুর কার মাইকেল বরিশাল বিএম বগুড়া আজিজুল হক সিদ্ধেশ্বরী মহিলা কলেজ ও ঢাকার কমার্স কলেজ জাতীয় পর্যায়ের সেরা কলেজ হিসেবে স্বীকৃতি পেয়েছে জাতীয় পর্যায়ে বিশেষ অবদান রাখা কলেজগুলোকে স্বীকৃতি দিয়ে শিক্ষক ও শিক্ষার্থীদের উৎসাহিত করেন প্রধানমন্ত্রী মহান পেশায় থাকা শিক্ষকদের কিছু পাওয়ার আকাঙ্ক্ষা থেকে সরে এসে জাতিকে কিছু দেয়ার দর্শনে উদ্বুদ্ধ করেন প্রধানমন্ত্রী একজন শিক্ষকের কাছ থেকে আমি এটুকুই চাই যে আপনারা কতটুকু দিতে পারলেন কতটুকু করতে পারলেন মানুষ কারিগর আপনারা কি ধরনের মানব আপনারা তৈরি করে দিয়ে গেলেন বা আপনাদের কাছে যা শিক্ষা নিচ্ছে তারা এই দেশকে কিভাবে এগিয়ে নিয়ে যেতে পারবে দেশকে কীভাবে আরো উন্নত করতে পারবে সেটাই হচ্ছে বড় কথা সরকারের মেয়াদের শেষ সময়ে কোনো অনাজ্য দাবি মানা হবে না বলেও জানান তিনি কোথায় কোনটা সরকারি করতে হবে আর করতে হবে না কোন নীতিমালা ভিত্তিতে হবে সেটাও তো একটা নীতিমালার ভিত্তিতে হবে যখন তখন যে কেউ দাবি করলে সেটা তো পূরণ করা সম্ভব নয় এটা তো সকলকে অনুধাবন করতে হবে বুঝতে হবে এ সময় প্রধানমন্ত্রী বলেন অবৈধভাবে ক্ষমতা দখলকারীরা দেশকে কিছুই দিতে পারে না সংবিধান লঙ্ঘন করে জারি করে যারা ক্ষমতা দখলকারীরা দিতে পারে না। পরে জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষা প্রশিক্ষণ ও অবকাঠামো উন্নয়নে এক হাজার চল্লিশ কোটি টাকা ব্যয় নেওয়া প্রকল্পের আনুষ্ঠানিক সূচনা করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা মামুন রশিদ একুশে টেলিভিশন রাষ্ট্রের তিনটি অঙ্গে সমন্বয় করে ন্যায় বিচার নিশ্চিত করাই বিচার বিভাগের মূল লক্ষ্য হবে বলে জানিয়েছেন প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন পাশাপাশি মামলা জট কমানো এবং বিচারক নিয়োগে আইন প্রণয়নের প্রয়োজনীয়তার কথাও জানান তিনি প্রধান বিচারপতি হিসেবে দায়িত্ব নেয়ার পর সকালে প্রথম কার্য কার্যদিবসে আইনজীবীদের সংবর্ধনায় এসব কথা বলেন মাহমুদ হোসেন প্রধান বিচারপতি হিসেবে শপথ নেয়ার পরদিন রোববার সকালে এজলাসে বসেন প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন এ সময় সুপ্রিম কোর্টের সব বিচারপতি তাকে অভিনন্দন জানান সবাইকে ধন্যবাদ জানিয়ে প্রধান বিচারপতি বলেন রাষ্ট্রের তিনটি গুরুত্বপূর্ণ অঙ্গের সমন্বয়ের মাধ্যমে ন্যায় বিচার নিশ্চিতে কাজ করবেন তিনি পাশাপাশি মামলা কমাতে সবার সহযোগিতা চান প্রধান বিচারপতি আইন বিভাগ বিচার বিভাগ বিভাগ এর ভিতরে সমন্বয় থাকে এই জিনিসগুলি উনি ওনাদের বিচারের কার্যে বা রায়ের ভিতরে উনি প্রতিফলিত করার চেষ্টা করবেন এর আগে রাষ্ট্রের সর্বোচ্চ আইন কর্মকর্তা এবং আইনজীবীরা স্বাগত জানান প্রধান বিচারপতিকে আদালতের অব্যবস্থাপনার বিষয়ে অনেক খুঁটিনাটি বিষয় আমি তুলে ধরেছি এবং আদালতের এই সমস্ত অব্যবস্থা আদালতের দুর্নীতি এগুলো যাতে দূর করার ব্যাপারে কার্যকরী পদক্ষেপ নেন সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির পক্ষ থেকে বক্তব্য রাখেন সভাপতি জয়নুল আবিদিন নতুন প্রধান বিচারপতি বিচার বিভাগের প্রতি আস্থা ফিরিয়ে আনতে কাজ করবেন বলে আশা প্রকাশ করেন তিনি দক্ষ বিচারক নিয়োগের জন্য অনতি বিলম্বে আইন প্রণয়নের জন্য আমরা প্রধান বিচারপতিকে ভূমিকা রাখার আহ্বান জানাচ্ছি ও মধ্যে জানান সমিতির সভাপতি টেলিভিশন দুর্নীতির মামলার রায় ঘোষণার আগেই বেগম খালেদা জিয়াকে তার দলের নেতারাই দোষী সাব্যস্ত করে ফেলেছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এদিকে রায় নিয়ে বিশৃঙ্খলা সৃষ্টির অপচেষ্টা হলে জনগণ প্রতিহত করবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ইবনে নুর শাহনের সহায়তায় যে রিপোর্ট বঙ্গবন্ধু এভিনিউতে ঢাকা দক্ষিণ যুবলীগের সমাবেশে যোগ দেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বক্তৃতায় তিনি বলেন খালেদা নির্বাচন নিশ্চিত করতে রাতের অন্ধকারে বিএনপি গঠনতন্ত্রের সাত ধারা বাতিল করেছে দল আট তারিখে দুর্নীতি মামলা সাজা হওয়ার আগে বিএনপি বেগম জিয়াকে দুর্নীতিবাজ বলে সাত্যস্ত করেছে সাত দফা ছাত ধারা রাতের অধারে গণতন্ত্র থেকে বাদ কারা উস্কানিতে সায় না দিতে নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান ওবায়দুল কাদের আমাদের এখন মাথা গরম করার সুযোগ নেই এদিকে সকালে গুলশান ইয়ুথ ক্লাব মাঠে আওয়ামী লীগ ঢাকা উত্তরে বর্ধিত সভায় প্রধান অতিথি ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল তিনি জানান বিএনপি দুর্নীতির মামলা রায় নিয়ে ধরনের নাশকতা দমনে তৎপর রয়েছে পুলিশ অবশ্যই এই সমস্ত নৈরাজ্য বিশৃঙ্খলা যদি কেউ করে এদেশের জনগণই তার ব্যবস্থা নেবে আমরা সর্বধরের নৈরাজ্য প্রতিহত করার জন্য আমাদের আইন শৃঙ্খলা বাহিনী প্রস্তুত রয়েছে জাতীয় প্রেসক্লাবে প্রয়াত সুরঞ্জিত সেন গুপ্তের প্রথম প্রয়াণ দিবসের আলোচনা সভায় খাদ্যমন্ত্রী এডভোকেট কামরুল ইসলাম বলেন নির্বাচনকালীন সরকারের বিষয়ে সংবিধান থেকে এক চুলো নড়বে না সরকার আমি স্পষ্ট বলতে চাই বলতে চাই। সংবিধান থেকে এক চুলো এদিক সেদিক নড়বে না নিম্ন আদালত নিয়ে খালেদা জিয়া মিথ্যাচার করছেন বলেও অভিযোগ করেন খাদ্যমন্ত্রী কবলে আজকে সমস্ত দেশবাসী জেইজুবায় একুশে টেলিভিশন ঢাকা সরকারের উন্নয়নের ধারাবাহিকতা অব্যাহত রাখতে আবারও নৌকায় ভোট দেওয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ও আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ড আব্দুস সোফান গোলাপ মাদেরপুরে কালকিনি উপজেলার রমজানপুর ইউনিয়নে ব্যবসায়ীদের উদ্যোগে আয়োজিত সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন ড আব্দুস সোফান গোলাপ আরও বলেন আওয়ামী লীগ ক্ষমতায় থাকলে দেশের উন্নয়ন হয় পরে রমজানপুর ইউনিয়নের বাজার উন্নয়ন ও বাজার মসজিদের উন্নয়ন কাজ উদ্বোধন করেন তিনি গেল পাঁচ দিনে ঢাকা সহ দেশের বিভিন্ন স্থান থেকে বিএনপি ও এর সহযোগী সংগঠনের বেশি নেতাকর্মীকে গ্রেফতার করা হয়েছে বলে অভিযোগ করেছেন সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির এদিকে সিলেট জেলা বিএনপি বলছে কাল বেগম খালেদা জিয়ার সিলেট সফর উপলক্ষে প্রচারণায় বাধা দিচ্ছে পুলিশ সহকর্মীদের সহায়তায় আরো জানাচ্ছেন ফরজানা শ্রাবন্ত রাজধানীর নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে বিএনপির সংবাদ সম্মেলন সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী অভিযোগ করেন সরকার আইন শৃঙ্খলা বাহিনী দিয়ে বেপরোয়া গ্রেফতার অভিযান চালিয়ে যাচ্ছে বিএনপি নেতাকর্মীদের গ্রেফতার করে পুলিশ সরকারের অঙ্গ সংগঠনের ভূমিকা পালন করছে বলেও মন্তব্য করেন তিনি গত পাঁচ দিনে ঢাকা সহ সারা দেশে প্রায় পাঁচশোর অধিক নেতাকর্মীকে গ্রেফতার করেছে আইন শৃঙ্খলা বাহিনী পুলিশকে দল স্বার্থে ব্যবহার করতে গিয়ে সুকৌশলে পুলিশের মেরুদণ্ড ভেঙে দেওয়া হচ্ছে এ বিষয়গুলি আমি পুলিশ ভাইদেরকে বলতে চাই আপনার চিন্তা ভাবনা করা দরকার জনইচ্ছার বিরুদ্ধে দাঁড়ালে সুনাম নষ্টের পাশাপাশি প্রতিষ্ঠান ধ্বংস হয়ে যায় এদিকে সোমবার সিলেটে হজরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহের মাজার জিয়ারত করবেন বেগম খালেদা জিয়া এই জন্য নেতাকর্মীদের প্রচারণায় বাধা দেওয়ার অভিযোগ করেছে জেলা বিএনপি সংবাদ সম্মেলনে সভাপতি আবুল কাহের শামীম দাবি করেন অভিযানের নামে রাতে নেতাকর্মীদের বাসায় বাসায় তল্লাশি চালাচ্ছে পুলিশ আট ফেব্রুয়ারি এতিমখানা দুর্নীতি মামলা রায়ের দিন নাশকতা পরিকল্পনার সন্দেহে শনিবার রাতে নারায়ণগঞ্জের রূপগঞ্জ থেকে জামায়াত বিএনপির উনিশ নেতাকর্মীকে আটক করেছে গোয়েন্দা পুলিশ নাশকতার মামলায় রোববার রাতে ঝিনাইদহ জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক এম এ মজিদকে যশোর বিমানবন্দর থেকে গ্রেফতার করেছে পুলিশ এদিকে স্থায়ী কমিটির সঙ্গে বৈঠক করেছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া রোববার রাতে গুলশানের চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে বৈঠকে দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে শীর্ষ নেতাদের সঙ্গে আলোচনা করেন তিনি রাত সাড়ে আটটায় শুরু হয়ে বৈঠক শেষ হয় রাত দশটায় বিএনপির জাতীয় নির্বাহী কমিটির বৈঠকে খালেদা দেয়ার দাবি করা বক্তব্যের ভিত্তি নিয়ে সংসদে প্রশ্ন তুলেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল একই সঙ্গে মাদকের অনুপ্রবেশ বন্ধে মিয়ানমার সীমান্তে কাঁটাতারের বেড়া দেয়ার পরিকল্পনা হচ্ছে বলে সংসদকে জানিয়েছেন তিনি সরকার দলের সংসদ সদস্য আখম ও জাহাঙ্গীর হোসেনের সম্পূরক প্রশ্নের জবাবে তিনি বলেন বিএনপি চেয়ারপারসন দাবি করেছেন পুলিশ প্রশাসন সশস্ত্র বাহিনী সবাই বিএনপির পক্ষে রয়েছে তাহলে দেশ চলছে কিভাবে আওয়ামী লীগ সংসদ সদস্য মামুনুর রশিদ কিরণ ও কণ্ঠশিল্পী মমতাজ বেগমের প্রশ্নের জবাবে মন্ত্রী আরো বলেন চট্টগ্রাম সহ বিভিন্ন শহরে যাতে রোহিঙ্গারা ছড়িয়ে পড়তে না পারে সেজন্য তাদেরকে নিরাপত্তা বেষ্টনের মধ্যে রাখা হয়েছে এটা কবে না সদস্য জনাব আপনি একটি সম্পূর্ণ প্রশ্ন করেন বাংলাদেশ মায়ানমার সীমান্ত দিয়ে অবৈধ অনুপ্রবেশ রোধে এবং মাদকদ্রব্য সহ অন্যান্য চোরাচালান প্রতিরোধকল্পে বিভিন্ন প্রকার সীমান্ত অপরাধ দমন এবং দেশের অভ্যন্তরীণ আইন শৃঙ্খলা রক্ষায় প্রাথমিক পর্যায়ে মায়ানমারের সীমান্ত এলাকায় সাহাপড়ি দ্বীপ হতে দুইশো কিলোমিটার রিং রুড সহ কাটাতারের বেড়া নির্মাণের পরিকল্পনা গ্রহণ করা হয়েছে আট ফেব্রুয়ারি বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রায় নিয়ে দলের নেতাকর্মীরা কোন ধরনের অস্থিতিশীল পরিবেশ তৈরির চেষ্টা করে তা শক্ত খাতে দমন করা হবে বলে জানিয়েছেন ডিএমপি কমিশনার মোহাম্মদ আসাদুজ্জামান মিয়া বিকেলে অমর একুশে গ্রন্থমেলার নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন জনগণের নিরাপত্তা ও জানমালের ক্ষতি হয় এমন কোন বিশৃঙ্খল পরিস্থিতি সৃষ্টি হতে দেবে না পুলিশ বইমেলার নিরাপত্তা প্রসঙ্গে আসাদুজ্জামান বলেন নিরাপত্তা নিয়ে কোন শঙ্কা নেই চার দিনের সরকারি সফরে বাংলাদেশে এসেছেন সুইজারল্যান্ডের প্রেসিডেন্ট অ্যালেন বার্সে বিমানবন্দরে তাকে স্বাগত জানান রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ এটি সুইজারল্যান্ডের কোন প্রেসিডেন্টের প্রথম বাংলাদেশ সফর মিরাজ মিজুর রিপোর্ট রোববার দুপুরে সুইজারল্যান্ডের প্রেসিডেন্ট অ্যালেন বেড়সে বহনকারী সুইস এয়ারফোর্সের একটি বিশেষ বিমান হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ তাকে স্বাগত জানান এ সময় ফুল দিয়ে বরণ করে নেয়া হয় সুইস প্রেসিডেন্টকে বিমানবন্দরে একুশবার তোপোধ্বনি ও লাল গালিচা অভ্যর্থনা দেয়া হয় সুইস প্রেসিডেন্টকে পরে রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ সুইজারল্যান্ডের প্রেসিডেন্টকে সঙ্গে নিয়ে মঞ্চে আসার পর দুদেশের জাতীয় সঙ্গীত বাজানো হয় পরে তিন বাহিনীর একটি সুসজ্জিত দল গার্ড অফ অনার প্রদান করে এ সময় বিমানবন্দরে উপস্থিত ছিলেন মন্ত্রিপরিষদের সদস্য মন্ত্রিপরিষদ সচিব তিন বাহিনীর প্রধান আইজিপি ঢাকায় ভ্যাটিকানের রাষ্ট্রদূত প্রধানমন্ত্রীর মুখ্য সচিব ও পররাষ্ট্র সচিব সফরকালে বেডসে কক্সবাজারের কুতুপালংয়ে রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন এবং রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করবেন সোমবার সাভারে জাতীয় স্মৃতিসৌধে মুক্তিযুদ্ধে শহীদ এবং ধানমন্ডিতে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি শ্রদ্ধা জানাবেন সন্ধ্যায় রাজধানীর একটি হোটেলে সুইজারল্যান্ডের প্রেসিডেন্টের সাথে বৈঠক করেন পররাষ্ট্রমন্ত্রী এ এইচ মাহমুদ আলী বৈঠকে দ্বিপাক্ষিক বিভিন্ন ইস্যুতে আলোচনা হয় মিরাজ টেলিভিশন ঢাকা এবার বাংলাদেশ টেস্ট সিরিজ মিজু মুমিনুল ও লিটনের বিরুদ্ধে শ্রীলঙ্কার বিপক্ষে চট্টগ্রাম টেস্ট ড্র করল বাংলাদেশ প্রথম বাংলাদেশি হিসেবে দুই ইনিংসে সেঞ্চুরি করার রেকর্ড করেন মুমিনুল তবে কাছাকাছি গিয়েও সেঞ্চুরি না পাওয়ার আক্ষেপ পুড়িয়েছে লিটনকে প্রথম ইনিংসে শ্রীলঙ্কা দুশো রানের লিডে থাকলেও দ্বিতীয় ইনিংসে পাঁচ উইকেটে তিনশো সাত রান করে বাংলাদেশ বিস্তারিত জানাচ্ছেন সৌরভ ইমাম আগের দিন তিন উইকেটে একাশি রান নিয়ে চট্টগ্রাম টেস্টের শেষ দিনটা শুরু করেন মমিনুল ও লিটন দাস ম্যাচ বাঁচানোর চ্যালেঞ্জ শুরু থেকে হাসল দুজনের উইল বাইশ গজে দারুণ সব শটে বুক চিতিয়ে লড়াই চালিয়ে যান এই দুই ব্যাটসম্যান হাফ সেঞ্চুরি তুলে নিয়ে সেঞ্চুরির পথে হাঁটেন মমিনুল এর মাঝে লিটন তুলে নেন হাফ সেঞ্চুরি দ্বিতীয় ইনিংসেও সেঞ্চুরি ব্যাট তুললেন ড্রেসিং রুমের দিকে তখন কি কীর্তিটা গড়লেন প্রথম হিসেবে বাংলাদেশ টেস্টের দুই ইনিংসে সেঞ্চুরি করেছেন তিনি বিশ্বের অনেক বাঘা বাঘা ব্যাটসম্যানও তা পারেননি মুমিনুল লিটন মিলে চতুর্থ উইকেট জুটিতে তুলে নিয়েছেন একশো আশি রান বাংলাদেশের পক্ষে চতুর্থ জুটিতে এটি এখন সর্বোচ্চ তবে আর বেশি দূর এগুতে পারেননি মুমিনুল করুণা রত্নের ওঠা বল ক্যাচ দিয়ে ফেরেন তিনি চুরানব্বই রান করে সেঞ্চুরি পথে হাঁটলেন লিটন কি ভেবে যে হেরাথের বলে উড়িয়ে মারলেন তা লিটনই না পাওয়ার আক্ষেপ নিয়ে মাঠ ছাড়েন তিনি মোসাদ্দেকের সাথে নিয়ে অভিজ্ঞ মাহমুদুল্লাহ লড়াইটা চালিয়ে যান স্কোরবোর্ডে তখন বাংলাদেশের রান পাঁচ উইকেটে তিনশো সাত খেলার যে আর কোনো মানে হয় না লঙ্কান অধিনায়ক চান্দিমাল তা ভালোই বুঝলেন ম্যাচ সেরা হয়েছেন টানা দুই সেঞ্চুরি করা মুমিনুল সৌরভ ইমাম একুশ টেলিভিশন নিচ্ছি ইসলামী ব্যাংক বিরতি যখন ফিরছে তখন অন্যান্য খবরের সঙ্গে আরো থাকবে পুঁজি বাজারে ধস ডিএসিতে দরপতন একশো পয়েন্ট গুজবে কান না দেয়ার আহ্বান এমপিও ভুক্ত না হলে কঠোর আন্দোলনের ঘোষণা বেসরকারি প্রাথমিক শিক্ষকদের অনর কমিউনিটি কর্মীরা হেলথের উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে তদারকি বাড়াতে দিক নির্দেশনা ও তাগিদ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা সকালে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি একনেক সভায় এই তাগিদ দেন তিনি নয়টি পুরনো প্রকল্পে সংশোধন এনে মোট এগারোটি প্রকল্পে প্রায় সাড়ে সাত হাজার কোটি টাকা অনুমোদন দিয়েছে একনেক র্যাব সদর দপ্তর নির্মাণে পাঁচশো কোটি ও মিরপুরে সরকারি কর্মকর্তাদের আবাসিক ভবন নির্মাণে তিনশো কোটি টাকার দুটি নতুন প্রকল্প অনুমোদন হয় একনেকে দেশের পুঁজি বাজারে ব্যাপক দরপতন হয়েছে রোববার ঢাকা স্টক এক্সচেঞ্জ ডিএসিতে সূচক কমেছে একশো পয়েন্ট যা প্রায় তিন বছরের মধ্যে সর্বোচ্চ আর এতে প্রধান সূচক নেমে এসেছে ছ হাজার পয়েন্টের নিচে এদিন বড় দরপতন হয়েছে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ তেও নানা গুজবে এমন দরপতন হচ্ছে বলে মনে করছেন বাজার সংশ্লিষ্টরা বিনিয়োগকারীদের আতঙ্কিত না হওয়ার পরামর্শ দিয়েছেন তারা দেখুন তৌহিদুর রহমানের রিপোর্ট হঠাৎ অস্থির দেশের পুঁজিবাজার গত কয়েক সপ্তাহ ধরেই চলছে পতন কমছে বাজার মূলধনও এমন পরিস্থিতিতে রোববার ফের বড় ধরনের পতন হলে করণীয় ঠিক করতে জরুরি বৈঠকে বসেন পুঁজিবাজার সংশ্লিষ্ট বিভিন্ন প্রতিষ্ঠানের শীর্ষ ব্যক্তিরা পরে সংবাদ সম্মেলন করেন তারা এ সময় পুঁজিবাজারের স্থিতিশীলতায় সংশ্লিষ্ট সব পক্ষের মধ্যে সমন্বয়ের প্রয়োজনীয়তার কথা তুলে ধরা হয় একই সঙ্গে রাষ্ট্রীয় বিনিয়োগ প্রতিষ্ঠান আইসিবি সহ সব প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের আরও সক্রিয় হওয়ার আহ্বান জানান তারা সংকটময় মুহূর্তে আইসিবি সাপোর্ট দেওয়ার মতো অবস্থা থাকে না চলমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে বিনিয়োগকারীদের মধ্যে কিছুটা নেতিবাচক মনোভাব কাজ করতে পারে বলেও মনে করেন পুঁজিবাজার সংশ্লিষ্টরা প্যানিকটা হয়েছে এরকম যে আরো ফার্দার ডেটোরেট করতে পারে কিনা বাজার ক্রেতা থাকবে কিনা এই ধরনের একটা প্যানিক ক্রিয়েট হয়েছে আর কি যাই হোক এটা আস্তে আস্তে এখন স্টেবল হয়ে আসছে বলবো জহাজির অনেক অবসান হয়েছে তবে যে হারে দরপতন হচ্ছে তার পেছনে বড় কোনো যৌক্তিক কারণ নেই জানিয়ে কিছু প্রস্তাবনা তুলে ধরেন তারা সঞ্চয়পত্রকে যদি যুক্তি হারে আনতে পারি তাহলে কিন্তু বিনিয়োগের জন্য ভালো টাকা আমরা প্রোভাইড করতে পারবো বাজারে সুতরাং এই রেশিও যেটা সেটা একটা সাইকোলজিক্যাল সেটা আমরা বাস্তব ভিত্তিতে দেখার জন্য বিনিয়োগকারীদেরকে আমাদের আমরা অনুরোধ করছি এমন কিন্তু ঘটনা নাই যে কি মানে যার সবাই সাধারণভাবে বেচা কেনা করেছে তো বাইরে থেকে সেলটা একটু বেশি হয়ে যাওয়াতে পার্সেন্টেজটা বেশি হয়ে গেছে তালিকাভুক্ত প্রতিষ্ঠানের মূল্য সংবেদনশীল তথ্য ও শেয়ার ক্রয় বিক্রয় সংক্রান্ত ডাটার গোপনীয়তা রক্ষার উপর গুরুত্ব আরোপ করা হয় সংবাদ সম্মেলনে ট্রেডের ডাটাটা আমরা কি আমাদের ঠিকমতো আমরা ইনভেস্টারদের স্বার্থ সংরক্ষণ করতে পারতেছি না গোপনীয়তা রক্ষা করতে পারতেছি না কিনা এটা নিয়ে আমাদের বিভিন্ন সময় প্রশ্ন আসতেছে তহিদুর রহমান একুশে টেলিভিশন ঢাকা ফেসবুক বা অন্য কোন সামাজিক যোগাযোগ মাধ্যমে কিংবা বিকল্প উপায়ে প্রশ্নপত্র ফাঁসে জড়িতদের ধরিয়ে দিলে পাঁচ লাখ টাকা পুরস্কার দেওয়ার ঘোষণা দিয়েছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ রোববার বিকেলে সচিবালয়ে মন্ত্রণালয়ের সভাকক্ষে এক জরুরি সভা শেষে সংবাদ সম্মেলনে মন্ত্রী জানান এসএসসি পরীক্ষায় বাংলা প্রথম ও দ্বিতীয় পত্রের প্রশ্ন ফাঁস হয়েছে এমন অভিযোগের ভিত্তিতে পুরো পরিস্থিতি পর্যালোচনা করতে একটি উচ্চ পর্যায়ের কমিটি গঠন করা হয়েছে প্রশ্ন আদৌ ফাঁস হয়েছে কিনা অথবা ফাঁসের কারণে উপর পরীক্ষার্থীদের উপর কী প্রভাব পড়েছে তা বিশ্লেষণ করে কমিটি পরামর্শ দেবে বলে জানান শিক্ষামন্ত্রী চাকুরি জাতীয়করণের দাবিতে জাতীয় প্রেস ক্লাবের সামনে নয় দিন ধরে আমরণ অনশন করছেন বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা একই দাবিতে চার দিন ধরে অনশন করছে কমিউনিটি হেলথ কেয়ার প্রভাইডার অ্যাসোসিয়েশন সংগঠনের নেতারা বলছেন দাবি আদায় না হওয়া পর্যন্ত কর্মসূচি চালিয়ে যাবেন তারা আদিত্য মামনের জাতীয় প্রেস ক্লাবের সামনে এভাবেই বিভিন্ন দাবিনী অবস্থান ও আমরণ অনশন কর্মসূচি পালন করছে তিনটি সংগঠন বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের দাবি চাকরি জাতীয়করণের আর প্রত্যন্ত অঞ্চলে স্বাস্থ্য সেবা দেয়া কমিউনিটি হেলথ প্রোভাইডাররাও দাবি তুলছেন চাকরি রাজস্ব খাতে নেয়ার চার হাজার একশো বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা অনশন কর্মসূচিতে অংশ নিচ্ছেন শিক্ষক নেতারা বলছেন দাবি আদায় না হওয়া পর্যন্ত কর্মসূচি চলবে মাননীয় প্রধানমন্ত্রী থেকে ওনার যে ঘোষণার বাস্তবায়ন পূর্ণাঙ্গ বাস্তবায়ন আসবে এ আশাবাদ ব্যক্ত করছি না হলে আমরা আরো বৃহত্তর কর্মসূচি দিতে বাধ্য হব এদিকে কমিউনিটি হেলথ কেয়ারের সেবাদাতারা চাকুরি রাজস্ব খাতে নেয়ার দাবিতে আন্দোলন করছেন আমার অনুশন এটা চলতে থাকবে প্রয়োজনে মানুষ মারা যাবে আত্মহুতি দিবে আমরা এই প্রেস ক্লাব ছেড়ে যাব না স্বাস্থ্য সেবা সবার দোরগোড়ায় পৌঁছাতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চেয়েছেন সংগঠনের নেতারা আমরা এখনো আশাবাদী যে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী আমাদের মা আমাদের জননী তিনি কখনো আমাদের নিরাশ করবেন না এছাড়া সরকারি চাকরিতে যোগদানের বয়সীমা পঁয়ত্রিশ বছর করার দাবিতে চার দিন ধরে অনুশন করছে সাধারণ ছাত্র পরিষদ আদিত্য মামুন একুশে টেলিভিশন ঢাকা এবার আমাদের সাপ্তাহিক আয়োজন সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেড জনদুর্ভোগ দীর্ঘদিন সংস্কার না করায় বেহাল হয়ে পড়েছে পিরোজপুরের ইন্দুরকানিতে সড়ক ও জনপথ বিভাগের রাস্তা টগড়া মোড় থেকে কলারন খেয়াঘাট পর্যন্ত সড়কের দশ কিলোমিটারের পঁচানব্বই ভাগই চলাচলের অনুপযোগী খানাখন্দে ভরা সড়কে ভোগান্তির শিকার হচ্ছে যাত্রীরা ঘটছে দুর্ঘটনা পিরোজপুর প্রতিনিধি রিপোর্ট প্রতিদিন এভাবেই ঝুঁকি নিয়ে ব্যস্ততম এই সড়কে ঢাকা চট্টগ্রাম খুলনা বেনাপুল বরিশাল পিরোজপুর সহ দূরপাল্লা ও আভ্যন্তরীণ রুটে শত শত গাড়ি চলাচল করছে একদিকে সরুপথ অন্যদিকে খানাখন্দে দুর্ভোগ বাড়ছে যাত্রীদের এমন সড়কে ঝুঁকি নিয়ে পথ চলতে গিয়ে প্রতিদিনই দুর্ঘটনার শিকার হচ্ছেন পথচারীরা বেশি দুর্ভোগ পোহাতে হয় রোগীদের একজন রুগী আমরা নিয়ে যাওয়ার চেষ্টা করি যে এক ঘন্টার ভিতরে আমাদের পিরিস্তুর পৌঁছাইতে হবে সেখানে আমাদের দুই ঘন্টা সময় লেগে যায় যদি ডেলিভারি হয় তাহলে ডেলিভারি পথে হয়ে যেতে পারে এলাকাবাসী বলছে বারবার দাবি জানানো সত্ত্বেও সংস্কার করা হচ্ছে না সড়কটি মন্ত্রী বলছি কিন্তু মন্ত্রী মহোদয় আজ পর্যন্ত কোনো রাস্তাও করে না এখানে গাড়ি উল্টে যায় ওখানে গাড়ি উল্টে যায় খাইতেই পড়ে আমরা দুই দিন অ্যাকসিডেন্ট হই যমরি কতদিন আগে অ্যাকসিডেন্ট করে পা পাবাংসি কয়টা মহিলা এর দাই দিবে কে মাঝে মাঝে রিপেয়ারিং হয় যেগুলো আমাদের কাজে আসে না 6 মাস 7 মাস থাকার পর আবার সে আগের মতো ফিরে আসে তবে বারে বারে মতই প্রতিশ্রুতি দিয়েছে কর্তৃপক্ষ 10 কোটি 50 লক্ষ টাকার কাজের টেন্ডার হয়েছে এবং কাজটি ইভালুয়েশনও শেষ কন্টাক্টার নির্ধারণ করা হয়েছে আগামী পনেরো দিনের ভিতরে কাজ শুরু করবে বলে আশা করা যায় সড়ক দ্রুত সংস্কার করে চলাচল উপযোগী করার দাবি জানিয়েছে এলাকাবাসী শিরিন আফরোজ একুশে টেলিভিশন পিরোজপুর আবার যাচ্ছি ইসলামী ব্যাংক বিরতিতে যখন ফিরছে তখন অন্যান্য খবরের সঙ্গে আরও যা থাকছে সাল থেকে পূর্বাচলে বাণিজ্য মেলা এবার একশো কোটি টাকার রপ্তানি আদেশ সেনাদের দখলে মালদ্বীপের পার্লামেন্ট ভবন কয়েকজন সংসদ সদস্যকে আটক আবারো স্বাগত রাত ১১টার একুশে সংবাদে সচেতনতাই হোক প্রতিকারের শুরু এই স্লোগানে বিশ্ব ক্যান্সার দিবস পালন করেছে সামাজিক স্বেচ্ছাসেবী সংগঠন রশ্মি বিকেলে রাজধানী মিরপুরে ইনস্টিটিউট অব সায়েন্স ট্রেড অ্যান্ড টেকনোলজিতে আয়োজিত সভায় বক্তারা বলেন ক্যান্সার সম্পর্কে সচেতন হলে আশি শতাংশ ক্ষেত্রে রোগ প্রতিরোধ সম্ভব দেশের সরকারি হাসপাতালে এখন খুব কম খরচে ক্যান্সারে উন্নত চিকিৎসা দেয়া হয় বলেও জানান তারা তাই এ নিয়ে মানুষকে আতঙ্কিত না হওয়ার পরামর্শ তাদের আলোচনা শেষে শিক্ষার্থীদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন বিশেষজ্ঞ প্যানেলের চিকিৎসকরা ক্যান্সার বিষয়ে সাধারণ মানুষের মাঝে সচেতনতা তৈরি করতে দীর্ঘ দিন ধরে কাজ করে যাচ্ছে এবার বাণিজ্য সংবাদ তেইশতম আন্তর্জাতিক বাণিজ্য মেলায় একশো ষাট কোটি সাতান্ন লাখ টাকার রপ্তানি আদেশ পাওয়া গেছে বলে জানিয়েছেন বাণিজ্য মন্ত্রী তোফায়াল আহমেদ এবারের মেলাকে সফল উল্লেখ করে মন্ত্রী বলেন দু সালে পূর্বাচলে প্রায় পঁয়ত্রিশ একর জমির উপর গড়ে ওঠা স্থায়ী অবকাঠামোয় চলে যাবে বাণিজ্য মেলা সেখানে মেলা চলবে সারা বছর এদিকে শেষ দিনের মেলা থেকে দু হাতে কিনেছেন ক্রেতারা জসিম জুয়েলের রিপোর্ট মানুষের এই স্রোত ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার শেষ দিনের শেষ দিনে ক্রেতা বিক্রেতাদের পদচারণায় প্রাণচঞ্চল বাণিজ্য মেলা শেষবারের কেনাকাটা করতে সকাল থেকেই বাণিজ্য মেলায় আসতে শুরু করে মানুষ তবে বিকেল গড়িয়ে যখন সন্ধ্যা তখন তিল ধারণের ঠাই নেই মেলা প্রাঙ্গণে পছন্দের পণ্যটি বিশাল কমিশনে কিনতে পেরে খুশি ক্রেতারা

তাহলে আমাদের মনে করেন যে মনে আর কষ্ট থাকলো না ব্যবসায়িক আমরা আরো অনেক বেশি প্রোডাক্ট সেল করতে পেরেছি এর আগে বিকেলে মেলা প্রাঙ্গনে তেইশতম বাণিজ্য মেলার সমাপ্তি ঘোষণা করেন বাণিজ্যমন্ত্রী মন্ত্রী আহমেদ তিনি বলেন সারা বছর বাণিজ্য মেলা করার জন্য পূর্বাচলে পঁয়ত্রিশ একর জমির উপর প্রস্তুতি নেওয়া হচ্ছে সারা বছর সারা দিন সেখানে মেলা হবে আমরা আশা করি দু সালের মধ্যে এই জায়গা আমরা সমাপ্ত করতে সক্ষম হব গতবারের থেকে এবার রপ্তানির প্রবৃদ্ধি আট বেড়েছে মন্ত্রী বলেন রাজনৈতিক স্থিতিশীলতার কারণে এবারের মেলা সফল হয়েছে বেড়েছে রপ্তানি আদেশও জসিম জেল একুশে টেলিভিশন ঢাকা সেবার বৃদ্ধির মাধ্যমে ব্যবসা সম্প্রসারণে পূপালী ব্যাংকের ফরিদপুর অঞ্চলের শাখা প্রধানদের সম্মেলন হয়েছে প্রধান অতিথি ছিলেন ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক শফিউল আলম খান চৌধুরী ব্যাংকিং নীতিমালা যেন কোন ব্যত্যয় না ঘটে সেদিকে দৃষ্টি দিতে সবার প্রতি আহ্বান জানান তিনি ফরিদপুরের অঞ্চল প্রধান নান্না শিকদারের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন মহাব্যবস্থাপক মোহাম্মদ শাখ নওয়াজ চৌধুরী এ সময় ব্যাংকের নির্ধারিত লক্ষ্যমাত্রা অর্জনের বিভিন্ন কৌশল ও দিক নিয়ে আলোচনা করা হয় নবনির্বাচিত নির্বাহী পরিষদের অভিষেক অনুষ্ঠান করেছে ঢাকাস্থ বৃহত্তর চট্টগ্রাম সমিতি রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে অনুষ্ঠানে সমিতির নতুন কমিটিকে সাধুবাদ জানান নেতারা পরে নতুন কমিটির কাছে বিভিন্ন দাবি দাওয়া তুলে ধরেন সমিতির সদস্যরা ঢাকায় অবস্থানরত বিভিন্ন প্রতিষ্ঠানে কর্মরত বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা কর্মচারীরা অভিষেক অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সমিতির উন্নয়নে সবাইকে আরও বলিষ্ঠ ভূমিকা রাখার আহ্বান জানান বক্তারা দর্শক দেখছিলেন রাত এগারোটার একুশে সংবাদ এবার আমাদের বিশেষ আয়োজন অমর একুশে আজ চৌঠা ফেব্রুয়ারি উনিশশো সালের এই দিন ঢাকা শহরে ছাত্র ধর্মঘট পালিত হয় ছাত্র সমাবেশে বাংলাকে রাষ্ট্রভাষা করার দাবিতে একুশে ফেব্রুয়ারি প্রদেশ জুড়ে হরতালের আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয় ওই সমাবেশের পর থেকেই ভাষা সৈনিকরা দলে দলে ভাগ হয়ে সারা দেশে প্রচারে যান বিস্তারিত জানাচ্ছেন সাজেদ রোমেল দেশ বিভাগের পর থেকে বাংলাকে রাষ্ট্রভাষা করার আন্দোলন শুরু হলেও এ দাবিতে উনিশশো সালের চৌঠা ফেব্রুয়ারি মিছিল সমাবেশে ব্যাপক লোক সমাগম হয় নেতারা আগেই একুশে ফেব্রুয়ারি প্রদেশ জুড়ে হরতালের দিন ঠিক করলেও তারা আনুষ্ঠানিক ঘোষণার দিন বড় শোডাউন করতে চেয়েছিলেন এর আগে একটা মিটিং হয়েছিল সেই মিটিং আমি ছিলাম বিশ্ববিদ্যালয়ে ছাত্রে ওখানে একুশে ফেব্রুয়ারির ডেটটা ঠিক হলো যে একুশে ফেব্রুয়ারি চৌঠা ফেব্রুয়ারির সমাবেশে ব্যাপক লোক সমাগমের পর ভাষা সৈনিকরা নতুন উদ্দীপনায় ভাষা আন্দোলনের পক্ষে জনমত গঠনে জেলা ও মহকুমা শহরগুলিতে সফর করেন চার তারিখের যে মিটিং সেই মিটিং কিন্তু ওরা ওই সভা মিছিল রাজপথে এবং ভাষা আন্দোলনের সাপেক্ষর সিংহভাগ রাজনৈতিক নেতা একুশে ফেব্রুয়ারি হরতালের আগের দিন একশো চুয়াল্লিশ ধারা ভঙ্গের বিপক্ষে মত দেন তবে সমাবেশে মানুষের ব্যাপক সমর্থন পেয়ে ভাষা সৈনিকরা একশো চুয়াল্লিশ ধারা ভাঙেন নিজের প্রাণ দিয়েও মায়ের ভাষার মর্যাদা রক্ষায় বিশ্ব ইতিহাসে অমর উপাখ্যান রচিত হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ে ব্যাপক সমাগম এবং সেখানে গুলির পর সারা দেশে আন্দোলন ছড়ায় দাবানলের মতো ময়মনসিংহের অধিকাংশ স্কুল কলেজে ভাষা শহীদদের স্মরণে শহীদ মিনার নির্মাণ করা হলেও নেই মাদ্রাসাগুলোতে এসব প্রতিষ্ঠানের শিক্ষকদের রয়েছে পরস্পর বিরোধী বক্তব্য শিক্ষা বিভাগীয় কর্মকর্তারা বলছেন শহীদ মিনার নির্মাণে সরকারি উদ্যোগ বাস্তবায়ন কাজ করছেন তারা ময়মনসিংহ বিভাগীয় প্রতিনিধি আতর রহমান জুয়েলের রিপোর্ট জানাচ্ছেন জামান ময়মনসিংহের আটাত্তরটি কলেজ এবং পাঁচশো মাধ্যমিক বিদ্যালয়ের মধ্যে অধিকাংশ প্রতিষ্ঠানেই রয়েছে ভাষা শহীদদের স্মরণে শহীদ মিনার তবে ব্যতিক্রম তিনশো আটাশিটি আলিয়া মাদ্রাসা শহীদ মিনার তো নির্মাণ করা হয়নি ভাষা আন্দোলনের গৌরব সালাম জব্বার সহ কোনো ভাষা শহীদদের সম্পর্কেও কিছুই জানে না এসব মাদ্রাসার শিক্ষার্থীরা অভিযোগ এসব প্রতিষ্ঠানে যথাযথভাবে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসও পালন করা হয় না ভাষা আন্দোলনে যারা ওই পরিশ্রম করছিল জীবন দিয়েছে অনেকের নাম জানা থাকলেও তাদের সম্পর্কে বিস্তারিত আমাদের তেমন কোনো ধারণা নেই তাদের সম্বন্ধে আমি অন্তত তেমন কিছু জানি না প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে শহীদ মিনার নির্মাণে সরকারি নির্দেশনা থাকলেও মাদ্রাসা শিক্ষকদের এ নিয়ে রয়েছে পরস্পর বিরোধী বক্তব্য এটা একটা ধর্মীয় প্রতিষ্ঠান হ্যাঁ এভাবে ফুল দেওয়া বা ই করা এটা আসলে ইসলামী দৃষ্টিতে কিছু ওই নিষেধাজ্ঞা আছে বিদায় ভাষাকে সম্মানতা রাখার জন্য পৃথিবীভাষীকে আছে তুলে ধরার জন্য নিজের জীবন দিতে তারা পাওয়া হইছেন অতএব এটা একটা প্রতীকী হওয়া উচিত শিক্ষাবিদরা বলছেন নতুন প্রজন্মকে দেশপ্রেমে উদ্বুদ্ধ করতে প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে শহীদ মিনার নির্মাণ করা জরুরি প্রত্যেক শিক্ষা প্রতিষ্ঠানে শহীদ মিনার থাকতে হবে সেটা যদি বাস্তবায়িত না হয় তাহলে আমাদের নতুন যে প্রজন্ম তারা দেশ সম্পর্কে জানতে পারবে না ইতিহাস সম্পর্কে জানতে পারবে না এবং সেই চেতনায় সমৃদ্ধ হতে পারবে না এদিকে মাদ্রাসাগুলোতে শহীদ মিনার নির্মাণে উদ্যোগের কথা জানালেন বিভাগীয় শিক্ষা কর্মকর্তা এই সমস্ত শহীদ মিনার নাই অলরেডি এই সমস্ত আমরা মেসেজ দিয়ে যে শহীদ মিনার তবে বিষয়টি শুধু কথার মধ্যে সীমাবদ্ধ না রেখে কার্যকর পদক্ষেপ নেয়ার দাবি জানিয়েছেন স্থানীয়রা রত্না জামান একুশে টেলিভিশন একুশে গ্রন্থমেলার খবর প্রতি বছরের মতো এবারও অমর একুশে গ্রন্থমেলায় প্রচুর বই এসেছে তরুণ ও নতুন লেখকদের কবিতা গল্প উপন্যাস রম্য রচনা ও প্রবন্ধ সহ সাহিত্যের সব ক্ষেত্রেই তরুণ লেখকদের রয়েছে পদচারণা তরুণদের বই নিয়ে আগ্রহ দেখা গেছে পাঠকদের মধ্যেও তবে বই প্রকাশের আগে পত্রিকায় নিয়মিত লেখালেখি করার পরামর্শ প্রকাশকদের বিস্তারিত জানাচ্ছেন রিয়াজ সুমন জনপ্রিয় সব লেখকদের বইয়ের সমাহারে সাজানো একুশে গ্রন্থমেলার পেভিলিয়ন আর স্টল তবে বিখ্যাত লেখকদের বইয়ের ভিড়েও প্রায় প্রতিটি স্টলেই ঠাই নিয়েছে নতুন ও তরুণ লেখকদের বই তাদের প্রত্যাশা হাজারো বইয়ের মাঝে ক্ষুদ্র চেষ্টা দাগ কাটবে পাঠক হৃদয়ে লাল টিপ লাল শাড়ি আর আমার এই বইটার মূল মেসেজ হয়েছে মাদক উন্নয়ন যদি ভবিষ্যতের জন্য হয় তাহলে মাদক তো এই প্রজন্মকে নষ্ট করে দিচ্ছে এই মেসেজটাই দিতে চেষ্টা করছে মানবতার যে সংকট চলতেছে আমি সব বিষয়কে আমি আমার কবিতায় প্রতিফলিত করেছি নবীন লেখকদের বইয়ের প্রতি আগ্রহ দেখা গেছে পাঠকদের মাঝে আগে একটা বিষয় ছিল যে হুমায়ুন আহমেদের বই কিনবো কিনতেই হবে হুমায়ুন আহমেদের বই চলে স্টলে পাওয়া যায় তার সামনে বিশাল ভিড় তবু লাইনে দাঁড়িয়ে থাকতাম যে ওখান থেকে কিছু বই কিনতেই হবে এবার মাথায় নিয়ে এসেছি যে এবার নতুন কোনো রাইটারের বই কিনবো তো নতুন রাইটারের মধ্যে যারা আছেন তাদের তারা কেমন লিখছেন এটা জানার আমার খুব আগ্রহ দিন যত মানে এগিয়ে আসছে বইমেলা যত পুরনো হচ্ছে ততই আমরা নতুন লেখকদের প্রতি নির্ভরশীল হচ্ছে এবং তাদের লেখা বই আমরা সংগ্রহ করছি তরুণ লেখকদের লেখা প্রকাশে ঝুঁকি থাকলেও প্রতি বছরই সুযোগ দেয়া হয় তাদের তাই বই প্রকাশের আগে নিজেদের আরও সমৃদ্ধ করার পরামর্শ দিলেন প্রকাশকরা আমাদের যে এক্সপার্ট আছে তাদেরকে গ্রামে আমরা দেখাই যে হ্যাঁ বইটা মোটামুটি মানে দেখতে ভালো একটু ভালো বইটাই ছাপার চেষ্টা করে নিয়মিত লেখালেখি করে অনেক লেখার পরে একটা বই বের করেন সেই বইটা আসলে কার্যকর হয় কবিতা গল্প উপন্যাস রম্য রচনা ও প্রবন্ধ গ্রন্থ সহ মেলার চতুর্থ দিন নতুন বই এসেছে একশো এগারোটি এ নিয়ে নতুন বইয়ের সংখ্যা দাঁড়ালো দুশো ছিয়াশিতে রিয়াজ সুমন একুশে লিফিশন ঢাকা অমর একুশে গ্রন্থমেলায় পাঠকের সংখ্যা দিন দিন বেড়ে চলেছে বলে মন্তব্য করেছেন লেখক গুলতেকিন খান মেলায় তার নিজের লেখা চৌকাঠ নামে একটি বই এসেছে বলে জানান তিনি নিশ্চয় পাঠকের সংখ্যা বেড়েছে না হলে কেন আরো নতুন নতুন পাবলিশিং হাউস হবে পাবলিশাররা নতুন করে আবার তাদের বই বিয়ার করার জন্য উৎসাহ পাবেন এটা একটা উপন্যাস ওটার নাম হচ্ছে চৌকাঠ এটা জাস্ট আমাদের একটা সমাজের চিত্র আমি তুলে তুলে ধরতে চেয়েছি এখানে আপনারা পড়ে বলবেন এটা কেমন হয়েছে আমি তো আমার মতো করে লিখেছি এখন আমি যাই না কেমন কেমন হয়েছে আমার লিখতে ভালো লেগেছে আমি তো লিখছি আমার নিজের একটা আনন্দ অবশ্যই সেটা আছে আমার আমার নিজের গল্পটা আমি বলতে চেয়েছি তার জন্য আমি লিখেছি কিন্তু পাঠকদের কাছে প্রত্যাশা প্রত্যাশাটাই তাদের তারা যদি অনেকে দেখেছে আমার ফেসবুকে আমি যখনটা এটা অ্যাড গিয়েছে তো ওখানে দেখেছি আমাকে কংগ্রাচুলেশনস করেছে অনেক শুভেচ্ছা জানিয়েছেন সো তাদেরকে আমি আর কি তারা যেন বইটা পড়ে যেন যেমন তারা আশা করেছে তার চেয়ে খারাপ না হয় যে তাদের প্রত্যাশা যেন পূরণ হয় সেইটুকু আমি চাই পাঠকদের কাছে আর এই সাথে শেষ করবো রাত এগারোটা একুশে সংবাদ তবে যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনামগুলো জানিয়ে দেবো আরো একবার অহেতুক চাপ দেবেন না কাউকে বঞ্চিত করা হবে না শিক্ষা সমাবেশে প্রধানমন্ত্রী নীতিমালার ভিত্তিতে দাবি পূরণের আশ্বাস ন্যায় বিচার নিশ্চিত করাই লক্ষ্য দায়িত্ব নিয়ে বললেন প্রধান বিচারপতি রাষ্ট্রের তিন অঙ্গের মধ্যে সমন্বয়ের প্রত্যয় আট ফেব্রুয়ারি ঘিরে রাজনীতিতে উত্তাপ আন্দোলন বিশৃঙ্খলা মোকাবেলায় কঠোর অবস্থানে সরকার কাল সিলেট যাচ্ছেন খালেদা চার দিনের সফরে ঢাকায় সুইস রাষ্ট্রপতি বিমানবন্দরে লাল গালিচা সংবর্ধনা মঙ্গলবার রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন বাংলাদেশ শ্রীলঙ্কা চট্টগ্রাম টেস্ট ড্র দুই ইনিংসেই মুমিনুলের সেঞ্চুরি রেকর্ড ছয় রানের আক্ষেপ লিটনের একুশে টেলিভিশনের সর্বশেষ খবর জানতে ডায়াল করুন টু জিরো টু ওয়ান নাম্বারে আর ভিজিট করুন একুশে ড্যাশ টিভি ডট কম এই ওয়েবসাইট এছাড়া ফেসবুকে লগ ইন করতে পারেন ফেসবুক ডট কম স্ল্যাশ একুশে টোয়েন্টি ফোর অনলাইনে আমাদের পরবর্তী সংবাদ রয়েছে রাত একটায় দেখার আমন্ত্রণ রইল শুভরাত্রি শুভরাত্রি